বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। বাংলাদেশের কতিপয় দল ব্যক্তিবর্গ যুক্তরাষ্ট্রের স্যাংশন নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর দেওয়ার জন্য অনেক আগ্রহ, কিন্তু নিষেধাজ্ঞা বাংলাদেশের কত ক্ষতিকর। রাশিয়া, ইরাক, ইরান হাড়ে হাড়ে টের পাচ্ছে, আরও অনেক দেশের উপর নিষেধাজ্ঞা জর্জরিত। বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞা আসুক কামনা করা গরিব শ্রমিক কর্মজীবী আরও ফকির হোক, অন্য দেশের উপর বাংলাদেশের নির্ভরশীলতা হোক সেই প্রত্যাশা। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পূর্বের মতো জঙ্গি সন্ত্রাসী উত্থান ঘটুক তা চায় না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিবেচনা বিশ্লেষণ করে বিশাল নিষেধাজ্ঞা প্রস্তাব করে। বাংলাদেশের এই মুহূর্তে যে মানুষের যে শঙ্কা যে নির্বাচনকে নিয়ে, অন্তত এই ধরনের একটি পদক্ষেপ আমি মনে করি বাংলাদেশে আগামী নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন, এটা এইটার মাধ্যমে যে সব কিছু হবে তা না, কিন্তু এটা একটা সিগন্যাল, একটা মেসেজ যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না। বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের নিরাপত্তার শঙ্কার মধ্যে আছে। এতে সরকার বিরোধী দলের উপর দল সুস্থ নির্বাচন করার জন্য এক মাইল ফলক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। আমেরিকা যে ভিসা নিষেধাজ্ঞা, এই ভিসা নীতি নির্বাচনকে কেন্দ্র করে জ্বালাও পোড়াও মানুষ হত্যা নিস্তারে লাঘব হতে পারে। সরকারের হাতও খাটো হলো, সন্ত্রাসী কর্মকাণ্ডেরও লাঘব হতে সহায়ক হবে। And the Prime Minister has made her commitment clear. The Foreign Minister and others have made their commitment to having international observers come and watch the elections. Channel টি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।